वेलकम बैक बंधुरा, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। कैमन आज सबाई? सो आर्यन देव ब्लॉग्स से सकल के स्वागत जाना। आशा कर सबा भलो आस्त आ बंधुरा। आज खूब एक यूजफुल सप्लीमेंट अपन नहीं एस जेटा निजे यूज करी तई भावल अपन साथेर करी। ठीक है, सप्लीमेंट मैंने बोलते गले एक्चुअली ये को सप्लीमेंट नए जरा जिम कर एकटूखानी मसल वीकनेस प्रॉब्लम आदर मध्य स्ट्रेंथ स्टैमिना मैं एक अभाव देखा जाए शरीर। ठीक है, मैंने जमन जरा जिम टीम कर सबाई बुझते जिम कर क्यों जरा नॉर्मल जरा ऐला বয়স্করা হয় বা যে হয় হোক এটা সবাই ইউজ করতে পারে। আমি যে সাপ্লিমেন্টটা আজকে এনেছি আপনাদের জন্য, তো সাপ্লিমেন্টটা কী সেটা কী সেটাই মানে সেটার উপরেই ভিডিওটা। তা আপনারা সবাই জানেন যে আমাদের শরীরের জন্য ভিটামিন মিনারেলসের কতটা প্রয়োজন হয়। যদি সেটা ঠিক পরিমাণে ডাক্তারের অ্যাডভাইস নেওয়া হয় তাহলে অত্যন্ত উপকারী হয়। তা অনেক সময় দেখা যায় যে অনেকে মানে এনার্জি লস পাচ্ছে বা উইকনেস রয়েছে, তার মধ্যে উইকনেস দেখা যাচ্ছে বা শারীরিক দুর্বলতা বা কিছু এরকম, সেটা কিন্তু বেশিরভাগ বি কমপ্লেক্সের অভাবে হয়, যেটা আমাদের মানে প্রত্যেকটা মানুষের শরীরের প্রয়োজন। তা এমনই একটা সাপ্লিমেন্ট নিয়ে এসেছি। অনেক সময় দেখবেন বন্ধুরা যে আপনাদের শরীরে মাঝে মাঝে যারা জিম করে ক্র্যাম্প আসে, ঠিক আছে, মাসেলে ক্র্যাম্প এসে যায়, পেন হয় খুব, বা হাঁটতে গেলে পায়ের তলায় যন্ত্রণা করে, বা কোনো জায়গায় মাসেল দেখবেন এরম 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 লাফাচ্ছে ওয়ার্কআউট করার পরে, হেভি ট্রেনিং করার পরে। তা অনেকের দেখবে যে জিভে ছাল মানে ছাল ছাল উঠে যায়, চিবোতে গেলে টাগড়া ভাগড়া ছিঁড়ে যায়। ঠিক আছে, ওইগুলো বেশিরভাগ বি কমপ্লেক্সের অভাবে হয়। তা একটা খুবই গুরুত্বপূর্ণ ভালো একটা সাপ্লিমেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা, যেটার নাম মানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এখানে আমি যে যে জিনিসটা আমি নিজে ব্যবহার করি সেটার উপরে ভিডিও বানাচ্ছি। আশা করি আমি বেনিফিট পেয়েছি, আমি একটা সাধারণ ছেলে তা আমি বেনিফিট পেয়েছি, আপনারাও নিশ্চয়ই পাবেন এটা থেকে। তা খুবই চিপেস্ট একটা বি কমপ্লেক্স এটা, এমনকি আপনার শরীরে রক্তর যদি অভাব হয়, ব্লাড সেল, নিউ ব্লাড সেল, রেড ব্লাড সেল যেগুলো হয় সেটার পরিমাণ বৃদ্ধি করে, যার ফলে আপনার স্ট্রেন্থ স্ট্যামিনা এটা ইনক্রিজ হয়, বডিতে এনার্জি লেভেলটা মেনটেন থাকে। ঠিক আছে বন্ধুরা, তা এই সাপ্লিমেন্টটা খুবই ইজিলি অ্যাভেলেবেল আছে আপনাদের নিয়ারেস্ট কেমিস্ট শপে, আপনারা পেয়ে যাবেন। এটার এমআরপি যত সম্ভব 40 টাকার ভেতরে। তা বন্ধুরা সাপ্লিমেন্টটা বেশি ভিডিও বড় করবো না, রাত হয়ে গেছে ঘুমানোর টাইম আমার, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই ভিডিও। এটা চলো সাপ্লিমেন্টটা চলো নিউরোবিয়াম ফুড, দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করি, আমি এতগুলো ইউজ করেছি। 30টা পাতা থাকে ক্যাপসুল। ঠিক আছে, এটা আপনারা মানে নিজের ডায়েটরি সাপ্লিমেন্টের মধ্যে অ্যাড করতে পারেন, আমার কেউ স্পন্সর করেনি, আমি নিজে ইউজ করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটার নাম হচ্ছিল নিউরোবিয়াম ফুড। ঠিক আছে, বি কমপ্লেক্স ট্যাবলেট, এর কম্পোজিশন রয়েছে হলো মানে বি কমপ্লেক্সের যে যা যা আছে এ টু জেড সাপ্লিমেন্ট আপনারা পেয়ে যাবেন এর মধ্যে, মানে মিনারেলস থেকে যা যা অনেক কিছু কম্পোজিশন আছে গাইস। ঠিক আছে, তা আমি এটা ইউজ করি, আপনারাও ইউজ করতে পারেন এটা, আপনারা ইজিলি, এটার বেসিক্যালি কোনো সাইড এফেক্ট নেই যেহেতু এটা একটা মাল্টিভিটামিন টাইপের বি কমপ্লেক্সের একটা সাপ্লিমেন্ট। এটা আপনারা ইজিলি অ্যাভেলেবেল আছে কেন সব থেকে পারচেস করতে পারেন, 40-42 টাকা দাম আছে, খুবই অ্যাফোর্ডেবল, ভ্যালু ফর মানি আছে। তা এটা ইউজ কীভাবে করবেন তাই তো? তা এটা আমি বলে দিচ্ছি, আপনারা পার ডে এটা 2 ক্যাপসুল ইউজ করতে পারেন নিউরোবিয়াম ফুড, একটা ব্রেকফাস্টের পরে 1 ক্যাপ, ঠিক আছে, আর ডিনারের পরে 1 ক্যাপ আপনারা ইউজ করুন 1 মাস 2 মাস, তারপরে 1 মাসের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা, দেখতে পাবেন স্ট্রেন্থ স্ট্যামিনাতে ইনক্রিজ হচ্ছে আপনাদের। ঠিক আছে,
খুবই ভালো রেজাল্ট আছে এটার, আপনারা নিজেরা ফিল করবেন 1 মাস চালালে। আর এটার মোটামুটি কোনো সাইড এফেক্ট নেই গাইস, ঠিক আছে? 1 মাস ইউজ করুন, 2 মাস ইউজ করুন, তারপর 1 মাসের গ্যাপ দিন, তারপর আবার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বয়স্ক থেকে সিনিয়র সিটিজেন, মিডিল এজ মানে 20 থেকে 30 বছর, 35-40 সবাই ইউজ করতে পারে দুটো ক্যাপসুল। আর অবশ্যই নিজের ডাক্তারের পরামর্শ নেবেন। গাইস এটা ছিল নিউরোপিয়ান ফোর্টের ওপর একটা বি কমপ্লেক্স, এর ইঞ্জেকশনও পাওয়া যায়, ঠিক আছে? ক্যাপসুলেও পাওয়া যায়, ইঞ্জেক্টেবলেরও অ্যাভেলেবেল আছে। নিউরোপিয়ান বি কমপ্লেক্স ইঞ্জেকশন, যেটা ইন্টারমাস্কুলার দেওয়া হয়, ঠিক আছে? আইভি নয়, IM ইঞ্জেকশন পাওয়া যায়। তো আমি প্রেফার করবো ইঞ্জেকশনের ঝামেলা গিয়ে লাভ নেই গাইস, দুটো করে ক্যাপসুল কনজিউম করতে হবে, একটা ব্রেকফাস্টের পরে, একটা ডিনারের পরে। দারুণ রেজাল্ট আছে অবশ্য, ট্রাই করুন বন্ধুরা। আর কেমন রেজাল্ট পেলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, লাভ ইউ গাইস, বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।